চাঁদের মাটিতে পা দেওয়ার পর চন্দ্রপৃষ্ঠের আবহাওয়া সংক্রান্ত প্রথম আপডেট দিল ইসরো। বিক্রমের পাঠানো তাপমাত্রার প্রথম পর্যবেক্ষণ এসে পৌঁছেছে ইসরোতে। ইসরো সোশ্যাল মিডিয়ার এক্স প্ল্যাটফর্মে তা প্রকাশ করেছে। সেই পর্যবেক্ষণে চাঁদের দক্ষিণ মেরুতে মাটির তাপমাত্রা সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছে বিক্রম ল্যান্ডার। এই প্রথম পৃথিবীতে এসে পৌঁছেছে চাঁদের দক্ষিণ মেরুর মাটির প্রোফাইল। চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে ইতিহাস গড়ার পর চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার তারতম্য দেখিয়েছে। পৃষ্ঠের নিচে 10 মিটার পর্যন্ত তাপমাত্রা দেখানো হয়েছে। 23 আগস্ট সফল অবতরণের 4 দিন পর ইসরো চন্দ্রযান থ্রি এর বিক্রম ল্যান্ডারের পাঠানো তাপমাত্রার প্রোফাইল শেয়ার করেছে। ইসরো বিভিন্ন গভীরতায় চাঁদের মাটির তাপমাত্রার পরিবর্তনের উপর একটি গ্রাফ শেয়ার করেছে। চন্দ্র সারফেস থার্মোলজিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে চাঁদের মাটির তাপমাত্রার প্রোফাইল বোঝানো হয়। এক্ষেত্রে বোঝা যায় যে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে চাঁদের মাটির। এই প্রক্রিয়ায় মাটির গভীরে 10 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত তাপমাত্রার অনুসন্ধান করেছে বিক্রম। 10টি পৃথক তাপমাত্রার সেন্সর লাগানো রয়েছে এটিতে। এটি চাঁদের দক্ষিণ মেরুর প্রথম প্রোফাইল। আরো বিস্তারিত জানার জন্য পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বিক্রম ও প্রজ্ঞান রোভার। এই গ্রাফে দেখানো হয়েছে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চন্দ্রযান থ্রি এ মোট 7টি পেলোড রয়েছে, 4টি বিক্রম ল্যান্ডারে, 2টি প্রজ্ঞান রোভারে আর 1টি প্রোপালশন মডিউলে। এই পেলোডগুলি ডিজাইন করা হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য। চাঁদের মাটিতে গবেষণা চালাবে চন্দ্র সারফেস থার্মোলজিক্যাল এক্সপেরিমেন্ট সহ বিভিন্ন পেলোডগুলি। শনিবার ইসরো রোভার প্রজ্ঞানের শিবশক্তি পয়েন্টে রহস্য অনুসন্ধানের ভিডিও প্রকাশ করেছিল। চন্দ্রযান থ্রি মিশনের এই রোভার চাঁদের মাটির রহস্যের অনুসন্ধান চালাবে। সেই চেষ্টায় শিবশক্তি পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে রোভারটি, চাঁদের মাটি পরীক্ষা করছে, চাঁদের মাটিতে কি কি খনিজ রয়েছে তার অনুসন্ধান চালাচ্ছে, তা আবার পাঠাচ্ছে বিক্রম ল্যান্ডারের কাছে, আর বিক্রম ল্যান্ডার পাঠাচ্ছে পৃথিবীতে। বিক্রমের পেলোড ছাড়াও প্রজ্ঞানের পেলোডও মাটি পরীক্ষায় সাবলীল। প্রয়োজনে তা মাটিও খুঁড়তে পারে 10 সেন্টিমিটার পর্যন্ত। শিবশক্তি পয়েন্ট থেকে আরো অনেক দূর তার গতিবিধি।